জাহান্নাম আল্লাহর কাছে একবার অভিযোগ করেছে, কালাত রব্বি আকালা বাদি বাদা, জাহান্নাম বলেছে আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গিলে ফেলে, গ্রাস করে ফেলে, কারণ এর গরমের তীব্রতায় এই পরিস্থিতি তৈরি হয়। তখন ফায়দিন আল্লাহ হাবিনা ফাসাইন, আল্লাহ সুবহানাহু জাহান্নামকে দুটি শ্বাস ছাড়ার সুযোগ বা অনুমতি দিলেন। এরপর থেকে জাহান্নাম দুটি শ্বাস ছাড়ে, ভাপ ছাড়ে, এবং নাফাসন ফিস সাইফ নাফাসন ফিস শীতা, একটি হলো গরমে একটা হলো ঠান্ডায়। ফাহু আশাদ্দু মাতাজিদুন আহু মিনাল হার ওয়া আশাদ্দু মাতাজিদুন আহু মিনাজ জামহারির, অর্থাৎ তোমরা যে গরম এবং যেটা ঠান্ডা অনুভব করো, শীত অনুভব করো, এর থেকে জাহান্নামের গরম এবং ঠান্ডা অনেক বেশি। কারণ জাহান্নামের দুইটা বিভাগ আছে, গরমের শাস্তি এবং আগুনের শাস্তি এবং ঠান্ডার শাস্তি। ঠান্ডার শাস্তিকে জামহারির বলা হয়। এই উভয়ে শাস্তি জাহান্নামের ভাব থেকেই দুনিয়াতে এসছে এবং এটা পৃথিবীর এক এক প্রান্তে এক এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করে থাকেন। কিন্তু মূল বিষয়টা জাহান্নাম থেকে আসছে, হাদিসটি অবশ্যই বিশুদ্ধ, যেটি বুখারীর বর্ণনা।